ভালোবাসার তারপর সেই ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা। এই প্রথম সবকিছুর অনুভূতিগুলোই আলাদা। বর্তমান সময়ে ফাস্ট লাইফস্টাইলে আমরা সেগুলো খানিকটা ভুলে গেলেও আরো একবার মনে করিয়ে দিলেন রিক বাসু এবং অন্বেষা দত্ত। দূরে হাওয়া হৃদয়ে ভেসে কাছে আরো কাছে আসবে। এই কঠিন সময়ে অপেক্ষা ও প্রতিশ্রুতির মুহূর্তগুলো নতুন করে ফিরিয়ে দিল বলো না তুমি আসবে, যখন ভালোবাসার মানুষটার জন্য নিজের মন অজান্তেই বলে ওঠে কত না দরে ভালোবাসবে। রিক অন্বেষার গাওয়াই দারুণ রোম্যান্টিক সিঙ্গেল আসলে বলে আমাদেরই প্রেমের গল্প। এই গান নিয়ে কি বললেন তারা দুজনে শুনে নিন। হাই, দিস ইজ রিক বাসু। বলো না তুমি আসবে নিয়ে আজকে কথা বলা। বলো না তুমি আসবে ইজ মোর অফ এন ইমোশন দ্যান আ সং, যেটা আমি জেনারেলি আমার যে কোনো অরিজিনালসের ক্ষেত্রেই বলে থাকি। তো বলো না তুমি আসবের সম্পর্কে কিছু কথা বলি। বলো না তুমি আসবে আমার সুর, আমি কম্পোজিশন করতে এবং অ্যারেঞ্জমেন্ট করতে খুব ভালোবাসি অ্যাপার্ট ফ্রম সিঙ্গিং। তোমরা জানি সকলে আমাকে মেজরলি চেনো একটি রিয়েলিটি শোর প্ল্যাটফর্ম থেকে, বাট তারপরেও আমি অনেক কাজ করেছি। আমার এবছরেও বেশ কিছু রিলিজেস হয়েছে, খুব পছন্দের কিছু কাজ ইন মুম্বাই অ্যাজ ওয়েল অ্যাজ ইন কলকাতা। গানটির সম্পর্কে বলি, গানটি একটি খুব মিষ্টি একটা লাভ সং, একটা মিষ্টি রোম্যান্টিক নাম্বার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম গানটার মধ্যে একটা খুব রিয়েলিস্টিক ফিল আছে, একটা খুব রিয়েলিস্টিক স্টোরি লাইন আছে গানটা। কেননা আজকালকার দিনে আমাদের জীবনে নানান টানাপোড়েনের মধ্যে, নানান কাজকর্মের মধ্যে বিভিন্ন কারণে আমাদের ভালোবাসার থেকে দূরে চলে যেতে হয়, তো সেই ফিলটাও গানটির মধ্যে রয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম দের ইজ আ ভেরি সুইট লাভ ফ্যাক্টর ইন দ্য সং। এবং আমরা খুব কষ্ট করে আমাদের খুব হার্ড আর্নড সেভিংস থেকে উই ট্রাই টু প্রডিউস সংস, আমাদের গান এসেই লেগেই থাকে, আসতেই থাকে তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো প্লিজ 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 সকলে মিউজিক সাবস্ক্রাইব করে দিও যাদের সাবস্ক্রাইব করা নেই, এবং বলো না তুমি আসবে কে সারা পৃথিবীর কাছে পৌঁছে দাও এন্ড মেক ইট আ সুপার ডুপার হিট সং। থ্যাংক ইউ সো সো মাচ। নমস্কার, আমি অন্বেষা, আশা করছি সবাই ভালো আছেন। আজ বলো না তুমি আসবে গান সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই আপনাদের সকলকে। গানটি ইতিমধ্যে আমি এবং রিক গেয়েছি এবং রিলিজ করেছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল মিউজিক মিউজিক থেকে। প্রথমেই বলি, গানটা আমার ভীষণ ভালো লাগার একটি গান, মানে ইটস ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট সংস এভার। এবং গানটা গেয়েছি আমি এবং রিক বাসু, এবং গানটা সুর করেছে রিক নিজে ভীষণ সুন্দরভাবে, এবং গানটা অপূর্বভাবে লিখেছে সুরঞ্জনা। সো ওভারঅল গানটা ভীষণ সুন্দর, মিষ্টি একটা প্রেমের গান, মন ভাঙার গান, ভালোবাসার গান, যেটা সবাই সবথেকে বেশি দেখতে ভালোবাসে। এবং গানটাতে ফিচার করেছে মুকুল এবং সৌমিলি, দুজনে ভীষণ চেনা মুখ সকলের। গানটা এখন আপনারা সবাই দেখতে পাবেন মিউজিক মিউজিক চ্যানেল থেকে, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এবং ইতিমধ্যে গানটা মানুষের ভীষণ ভালো লেগেছে, সকলেরই গানটা বেশ ভালো লাগছে, তাই সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি সবাইকে অনুরোধ করব, গানটা যেহেতু অরিজিনাল কম্পোজিশন রিকের বানানো এবং সুরঞ্জনার লেখা গান, এবং অবশ্যই আমার গাওয়া, তাই ভীষণ কাছের, ভীষণ ভালো লাগার। এবং গানটা শুনে আশা করছি সকলের সবার ভালো লাগবে, এবং ভিডিওটাও ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি, তাই সবাইকে প্লিজ রিকোয়েস্ট করছি গানটা দেখো, ভিজিট করো আমাদের চ্যানেলের নাম মিউজিক মিউজিক MUSICMUZIK। সবাই প্লিজ সঙ্গে থাকো, গানটা আরও বেশি করে দেখো, আরও বেশি করে শেয়ার করো, এবং অবশ্যই আমাদের চ্যানেল মিউজিক মিউজিকে সাবস্ক্রাইব করো সবাই, এবং আমাদের পরের গানগুলোতেও আমাদের সঙ্গে থেকো। এবং বিশেষ ধন্যবাদ টলিউড ফোকাসকে আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, স্টে টিউন, থ্যাংক ইউ সো মাচ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।